ভিডিও থাম্বনেল দেখেই যখন এই ভিডিওটি প্লে করেছেন, তাই আশা করি আপনি একটি রকেট অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। তো প্রতিনিয়ত যে সকল আপডেটগুলো আছে সেই আপডেট নিউজ সহ 2024 সালে এসে আপনি কীভাবে প্রপার ওয়েতে একটি রকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়টি আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। তো প্রতিবারের মতো আপনারা টাইম ওয়েস্ট না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের রকেট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে, তাই এটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিব। ইনস্টল কমপ্লিট হলে এটি ওপেন করবেন। ফার্স্ট অফ অল যখন এটি ওপেন করবেন, তো এই অ্যাকাউন্ট থেকে আপনি কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো এখানে শো হতে পারে। তো এই টিক চিহ্নে টাচ করে আপনি নেক্সটে চলে আসবেন। অ্যাট লাস্ট ডানে টাচ করে আপনি এই পেজে চলে আসবেন। এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বার দিয়ে আপনি এই অ্যাকাউন্টটি খুলবেন। সবথেকে ভালো হয় আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন ওই নাম্বারটি আপনি যে ফোন থেকে এই অ্যাকাউন্টটি খুলছেন ওই ফোনেই অ্যাক্টিভ রাখবেন। নাম্বারটি সাবমিট করে নিচ থেকে নেক্সটে টাচ করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটি ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিছে, আপনি কি উপায়ে কিভাবে আপনি অ্যাকাউন্টটি খুলবেন, তো সেটি আপনি এখানে পড়ে নিতে পারেন। আপনি যদি ইংরেজিতে বুঝতে না পারেন, তাহলে ওপর থেকে যে বাংলা আইকন দেখছেন এখানে টাচ করেন, তাহলে এই লাইনগুলো বাংলাতে হয়ে যাবে, আপনি তখন এটি পড়ে বুঝতে পারবেন। আমি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করছি না, আমি ইংরেজিতেই রাখছি, দেন আই আন্ডারস্ট্যান্ড এখানে টাচ করব। নেক্সট স্টেপে আপনার এনআইডি কার্ডের যে 10 ডিজিটের নাম্বারটি আছে সেটি আপনাকে এখানে দিতে হবে এবং ভেরিফাইডে টাচ করবেন। এখন আমার এখানে একটি পপআপ নোটিশ দেখতে পাচ্ছেন, আমার এই এনআইডি কার্ডে বা এই নাম্বারে আগের কোনো রকেট অ্যাকাউন্ট খোলা হয় নাই, এর জন্য আমার এখানে নতুন একটি অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য বলছে। আপনারও যদি এই ফোন নাম্বার এবং এনআইডি কার্ড দিয়ে পূর্বে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, তাহলে এমনটি আসবে এবং নিচ থেকে ইএসএ টাচ করবেন। আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ওই নাম্বারে একটি কল আসবে, তো কলটি আপনি রিসিভ করবেন। এখানে আপনাকে এই অ্যাকাউন্টের জন্য পিন সেট আপ করতে বলবে। তো এখান থেকে ডায়াল প্যাডে চলে আসবেন এবং আপনার পছন্দের মতো 4 ডিজিটের পিন দিবেন। পিনটি সেট করার পর আপনাকে কলটি কাটার প্রয়োজন নেই, অটোমেটিকভাবে কলটি কেটে যাবে। পিনটি সেট করার পরপরই আপনার এই নাম্বারে একটি মেসেজ চলে আসবে, যেখানে এই রকেট অ্যাকাউন্টের একটি ওটিপি কোড থাকবে, যেটি আপনাকে এই পেজটিতে সাবমিট করতে হতো, কিন্তু এখানে আমার সেটি অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে। এর নিচে পিন দেওয়ার একটি অপশান দেখতে পাবেন, আপনি কেবলমাত্র কলটিতে যে 4 ডিজিটের পিন সেট আপ করেছেন সেই পিনটি আপনি এখানে দিবেন। দেন ভেরিফাইতে টাচ করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে, এই পেজটিতে আপনি আবারও আপনার ওই সেট করা পিনটি দিবেন এবং লগ ইনে টাচ করবেন। অ্যাট লাস্ট আপনাকে রকেট অ্যাপ্লিকেশনের হোম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনার রকেট অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেলেও আপনি যত সময় না পর্যন্ত আপডেট ইউর KYC এই প্রসেসটি কমপ্লিট করবেন, তত সময় আপনি কোনো প্রকার লেনদেন করতে পারবেন না। তো এটি কমপ্লিট করার জন্য আপডেট ইউর KYC এখানে টাচ করবেন। এটির প্রথমেই আপনি 2টি অপশান দেখতে পাবেন। প্রথমটি হলো জেনারেল কাস্টমার। আপনি যদি বাংলাদেশের মধ্যে থেকেই এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান, তাহলে আপনি জেনারেল কাস্টমারটি সিলেক্ট করবেন। এবং দ্বিতীয় অপশানটি হলো রেমিটেন্স কাস্টমার। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন বা বিদেশ থেকেও আপনি টাকা লেনদেন করার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আপনাকে রেমিটেন্স কাস্টমার এটি সিলেক্ট করতে হবে। তো আপনার পছন্দের মতো যে কোনো একটি সিলেক্ট করবেন। এখানে আপনি এই অ্যাকাউন্টে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটি দেখাচ্ছে, আপনি নিচ থেকে নেক্সট টাচ করবেন। নেক্সট স্টেপে আপনাকে এখানে একটি শর্তাবলী থাকবে, আপনি এটি পড়ে নিতে পারেন এবং আই এগ্রি এখানে টাচ করবেন। এই স্টেপে আপনার এনআইডি কার্ডের পিকচার সাবমিট করতে হবে। এখানে আপনি 2টি বক্স দেখতে পাবেন, ফ্রন্ট সাইড ফটো এবং ব্যাক সাইড ফটো। ওপরের বক্সে আপনার এনআইডি কার্ডের ওপরের যে পিকচারটি আছে ওপরের সাইডের পিকচারটি ক্যাপচার করে এখানে সাবমিট করতে হবে, এবং নিচের বক্সে আপনার এনআইডি কার্ডের পিসের যে অংশটুকু আছে সেটির একটি পিকচার ক্যাপচার করে এখানে সাবমিট করতে হবে। সাধারণত এই বক্সগুলোতে টাচ করলে আপনার ফোন থেকে ক্যামেরাটি ওপেন হবে, ক্যামেরা দিয়ে আপনার এনআইডি কার্ডের পিকচারটি ক্যাপচার করে নেবেন। দেন ক্যাপচার করা ছবিটির যে এক্সট্রা অংশগুলো আছে সাইটের সেগুলো আপনি এখান থেকে ক্রপ করে নিয়ে এটি সাবমিট করে দিবেন। এই একই প্রসেসে আপনি নিচের বক্সে আপনার এনআইডি কার্ডের পিসের পিকচারটি ক্যাপচার করে এখানে সাবমিট করবেন। এই 2টি পিকচার ঠিকভাবে সাবমিট করার পর নেক্সটে টাচ করবেন। আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন অনুযায়ী এখানে যে সকল বক্সগুলো আছে সব কয়েকটি বক্স ফিল আপ হয়ে থাকবে। এরপরও যদি কোনো একটি বক্স ফাঁকা থাকে, তাহলে সেটি আপনার এনআইডি কার্ডের অনুযায়ী সেটি ফিল আপ করবেন। সাধারণত এখানে যে বক্সগুলো আছে সেগুলো আপনার এনআইডি কার্ড অনুযায়ী অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যায় এবং নিচ থেকে নেক্সটে টাচ করবেন। এখন এই পেজে আপনি যে অপশানগুলো দেখছেন এগুলো আপনাকে ম্যানুয়ালিভাবে পূরণ করতে হবে। প্রথমে রয়েছে জেন্ডার। এখানে আপনি টাচ করে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন, আপনি ছেলে বা মেয়ে আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দ্বিতীয় অপশানটি হলো ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা। আপনি যদি বিবাহিত হন তাহলে এখান থেকে ম্যারিড সিলেক্ট করবেন, বা অবিবাহিত হলে সিঙ্গেল সিলেক্ট করবেন। এরপরের অপশানটি হলো রিলিজিয়ন, এখান থেকে আপনি ধর্মটি সিলেক্ট করবেন। নেক্সট হলো অকুপেশন, অর্থাৎ পেশা, আপনি কী কাজ করেন, আপনি কোন পেশার মানুষ সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন।
এখানে যে কয়টি ক্যাটাগরি দেওয়া আছে সেগুলো যদি আপনার পেশার সাথে মিল না হয় তাহলে আপনি আদার সিলেক্ট করতে পারেন, অথবা যেটি আপনার পেশার সাথে মিল আছে সেটি সিলেক্ট করবেন। এর নিচের অপশনটি হলো প্রসেস অফ ট্রানজিশন, আপনি কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি পার্সোনাল সিলেক্ট করলাম। এগুলো সঠিকভাবে পূরণ করার পর নেক্সটে টাচ করবেন। এই স্টেপে আপনার ফেস স্ক্যান করবে, স্ক্যান করার জন্য নেক্সটে টাচ করবেন, তাহলে আপনার ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হবে। এখানে আপনার ফেস রিয়াকশন যেমন করতে বলবে আপনাকে ঠিক তেমনটি করতে হবে। হয়তো বলতে পারে আপনার চোখের পলক ফেলতে বা হাসতে, তো যেটি বলবে আপনি সেটি করবেন, তাহলে এখানে আপনার ফেসটি অটোমেটিকভাবে ডিটেক্ট করে স্ক্যান করে নেবে। এই ধাপগুলো সঠিকভাবে কমপ্লিট করার পর আপনি যে সকল ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলোর একটি লিস্ট আপনার এখানে দেখতে পাবেন। তো এটি আপনি ভালোভাবে দেখবেন, কোথাও ভুল হলে আপনি সেটি দেখে নিতে পারেন, দেন কনফার্মে টাচ করবেন। আপনি যদি এখানে আপনার সকল প্রকার তথ্য সঠিকভাবে সাবমিট করে থাকেন এবং আমি যেভাবে দেখিয়েছি এই প্রসেসটি ফলো করে পুরো কাজটি করে থাকেন, তাহলে কিছু সময়ের মধ্যেই আপনার সিমে একটি মেসেজ চলে আসবে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হওয়ার ব্যাপারে। তো সেই মেসেজটি আসার পরে থেকেই আপনি এই অ্যাকাউন্ট থেকে সকল প্রকার লেনদেন করতে পারবেন। তো ভিডিওটি যারা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন আশা করি তারা রকেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়টি ক্লিয়ারভাবে ধারণা পেয়ে গেছেন। এরপরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।